ম্যাকাও বাজরিগর ককাটেল সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং পোষা প্রাণী সমাহার নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পেট ফেয়ার 2023। চট্টগ্রাম ফেয়ার গ্রাউন্ড বিডের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেলায় পোষা প্রাণী নিয়ে অংশগ্রহণের পাশাপাশি প্রাণীদের প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দর্শনার্থীদের বিভিন্ন বিষয় অবহিত করেন অংশগ্রহণকারীরা। বিপুল পরিমাণ পোষা প্রাণী সমাহার ও তাদের সংস্পর্শে আসতে পেরে মুগ্ধ দর্শনার্থীরাও। এখন আমরা ঘরে কুকুর বিড়াল পোষা প্রাণী পালছি, তাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি এবং এত সুন্দর একটা মেলা, এখানে শুধু কুকুর বিড়াল ছাড়াও অন্যান্য পাখি, বিভিন্ন ধরনের দেশি বিদেশি জিনিসগুলো প্রদর্শনী করা হচ্ছে। মেলায় আসছি, মেলায় অনেক ভালো লাগতেছে, সব ডগদের সাথে দেখা হচ্ছে, আর আমার তিনটা ডগ আছে, আমি আসলে একজন ডগ প্রেমী। এই পেট ফেয়ারে এসে আমার অনেক ভালো লাগছে, অনেক ধরনের পশু পাখি দেখতে পেয়েছি, অনেক ধরনের কুকুর দেখতে পেয়েছি, আমারও বাসায় অনেক পেট রয়েছে। যে কোনো প্রাণী পালছি, ফিশ, দেন র্যাবিট, তারপরে কবুতর, তারপরে বার্ডস, দেন ক্যাটস, ডগ ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল। অ্যানিমাল কিন্তু কোলে নিতে পারি না, বাট এবার এসে প্রথম আমার হচ্ছে ক্যাট কোলে নিলাম, ডগ আদর করলাম, ডগকে নিলাম, সো আমার কাছে এটা সব মিলে একটা নতুন এক্সপিরিয়েন্স। প্রথমবারের মতো আয়োজিত পেট ফেয়ারে দর্শনার্থীদের ব্যাপক সাড়া উৎসাহিত করছে আয়োজকদের, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা তাদের কণ্ঠে। বনের পাখি বনে সুন্দর, খাঁচার পাখি খাঁচায় সুন্দর। গভর্নমেন্ট লাইসেন্স অনুযায়ী যেসব পাখি বাংলাদেশে বৈধ, ওইসব পাখি নিয়ে আমরা বিভিন্ন সেমিনার আয়োজন করি, এক্সিবিশনের আয়োজন করি, যার ফলে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আমরা এই সেক্টরটাকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যাতায়াত করতে পারবো বা কীভাবে একটা ভিক্টোরিয়া অর্জন করতে পারবো, এই জিনিসটা নিয়ে আমরা মূলত ফোকাস করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছে এবং আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও যাতে মানুষকে এরকম আয়োজন দিতে পারি। পশু পাখি নিয়ে যেহেতু মানুষের অনেক আশা থাকে, তারপর দিয়ে অনেকে অ্যাফোর্ড করতে পারে না এরকম ফরেন ব্রিড, যার জন্য যেগুলো আমরা চাচ্ছি এরকম ফেয়ারের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছায় দেওয়া, মানে ওদেরকে একটু দেখতে দেওয়া যায়, তাহলে সেটা আমাদের জন্য অনেকটা উপকারী হবে। এখানে আসলে অন্তপক্ষে আপনি বুঝবেন একটা মানুষ কীভাবে এদেরকে ভালোবাসছে, কীভাবে তাদের লালন পালন করছে বাচ্চার মতো, কারণ আপনার মনেও কিছুটা হলো পশুত্ব কমে যাবে, তাদের প্রতি ভালোবাসাটা জন্ম গ্রহণ করবে। তাদের যেসব অ্যাবিউজ করা হয় এসব বন্ধ হওয়ার জন্য, কুকুর বিড়ালদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য, মানুষকে আহ্বান জানানোর জন্য, এই জন্য আমরা এসব কুকুর নিয়ে আসছি। আমরা আমাদের যে মেসেজটা আমরা দিতে যাচ্ছি যে এই ধরনের পাখি পোষার সাথে যদি আমরা জড়িত থাকি, তাহলে হচ্ছে যে আমরা আমাদের সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তো আজকের এই মেলা আমাদের জনজট ইনশাল্লাহ, আমাদের এই মেলা চলমান থাকবে, আমরা 2023 করেছি, আমরা 2024 করবো ইনশাল্লাহ। পোষা প্রাণীদের প্রদর্শনীর পাশাপাশি এই মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংগ্রাহক, সোশ্যাল অ্যান্ড অ্যানিমেল অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের মতো সংগঠনের সদস্যরাও। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।